গোটা দেশ জুড়ে লকডাউন পরিস্থিতি, আর এই লকডাউন পরিস্থিতিতে গ্রামের দুস্থ মানুষদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কখনো সমাজসেবীরা, কখনো আবার রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবার দেখা গেল মুর্শিদাবাদের জলঙ্গির ইলেকট্রিক সাপ্লাই অফিসের কর্মী ও কন্ট্রাক্টররা আজ প্রায় 300 জন গরিব দুস্থ মানুষদের খাদ্যদ্রব্য প্রদান করেন। এদিন কন্ট্রাক্টর নওশাদ মণ্ডল বলেন, আমরা মোট 100 জনকে আজকে দিলাম, আরও বাকি 200 জনকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যদ্রব্য বিলি করে আসবো। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কিছু জিনিস সাহায্য করেছে, আমরা কোনোদিন পাইনি, আজকে আমরা পেয়েছি, তাতে আমরা খুব খুশি। অনেক লোককে দিয়েছে, 100 জনের উপরে হবে। আমাদেরকে সবাই ভাইয়েরা আমাদেরকে সাহায্য করে আমাদেরকে খুব হাসিছে, ফুর্তি আসিছে আমাদের মনে, আমরা ফুর্তি করছি। এখন ফুর্তি করতে করতে বার যাচ্ছি জিনিসপত্র নিয়ে, আমরা চাল ডাল নিয়ে আমরা খাবো। আমাদেরকে কেউ দেয়নি, কোনোদিন পাইনি সাহায্য, আজকেই পাইলাম এই মুহূর্তে। সব থেকে আমরা ইলেকট্রিক সাপ্লাইয়ের পক্ষ থেকে আমরা যারা এজেন্সি বা কন্ট্রাক্টর আছি, তা আমরা নিজেরা মনে করলাম যে আমাদের দেশে যে চলছে লকডাউন চলছে, এই লকডাউনের ভেতরে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, কাজকাম করতে পারছে না, কিছু অসহায় মানুষের দিকে তাকিয়ে আমরা এই ব্যবস্থা করেছি। চাল ডাল আলু সয়াবিন এইগুলো দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এবং আমরা অফিসের সামনে আজকে আমরা 100 জন মতো করে দিতে পেরেছি, এবং বাকি আমরা এলাকায় গিয়ে আরও কিছু জিনিসপত্র যা আছে সেগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে সবার হাতে তুলে দেবো। তারা তুলে আমরা 300 প্যাকেট দেবো। আপনার নামটা? হ্যাঁ, নওশাদ মণ্ডল।